তো ইমাম শাফি রহমতুল্লাহ যুগে এক ব্যক্তি বহুতালাক দিছে। কি কথা কয়া, আমি যদি বেহেস্তি নই তুই তিন তালাক বৌরে গেছি রে। এবার তাহাজ্জুদ পরে জিকির করে, বারো তসবিহ জিকির করে, কোরআন শরীফ পরে, তো বউ তুই এত তুই এত দান কর গা, তুই কি বেহেস্ত যাইব কোনো দলিল আছে নি? তো বেডায় কথা ঠেলায় কইয়ে লেছি, আমি যদি বেহেস্তি না হই তুই চিন্তা লাগ, এখন বেহেস্তি হওয়ার দলিল তো নাই, তোমার বউ তালাক হয়ে গেছে না? এটি কিন্তু দুইজনে শুনছে, বউ শুনছে আর হেতে শুনছে, আর কেউ শোনে না। ইমাম সাহেবের কাছে যাই কই দিছে, ইমাম সাহেব আমি কথা শুনে তো বউরে কইছি বেহেস্তি না ওইটি তিন তালাক, ওনকা বউ আছে নি? সর্বনাশ, তিন তালাক দিলে আর বউ থাকে নাই, তোর বউ তালাক হয়ে গেছে। এখন আলেমুল্লামারে ডাকছে, কিও আমি কি বউ আছে না নাই? কই মা তিন তালাক দিলে বউ থাকে কেন নেই, তুমি বেহেস্তির কোনো দলিল তো নাই, অতএব বেহেস্তি না হইলেই তো তালাক, বেহেস্তি বলিয়া কোনো প্রমাণ তো দিতে পারত না, অতএব বউ তালাক। তো শেষ পর্যন্ত সকল আলমে ফৌতুয়া দিছে বউ তালাক হয়ে গেছে। ইমাম শাফি রহমতুল্লাহের কাছে যাই বেডায় হাত ধরছে, হুজুর আমি তো বেকুব, আমি বউরে কইয়া বেশি বউ আমার বউ আমি যদি বেহেস্তি না হই তুই তিন তালাক, কারণ আমার বউ তালাক হয়েছে নি। কয়ে রে হাকলে না কনে, তুই কইস তোর বউ শুনছে, তুই এটা ইমাম সাহেব গিলাই কইস, ইমাম সাহেব না করলেও তো বেজাল বাজ, তুই না বেজাল বাজাই দিলি? হুজুর ইমাম সাহেব না করলেও আল্লাহ তো শুনে, কি শুনে? তো আমি গোপন করলেও আল্লাহ তো গোপন করতে চান না, তো আল্লাহ তো দেখছে আল্লাহ তো শুনছে। কয় বেটা আল্লাহ কি দুনিয়া তোরে ধরবে নাকি? আল্লাহ না ধরলেও আখেরা তো ধরব। তো খুন তুই যে বেজালে বাজ্য, তোর না জিহুত আছে মেয়েটির বিয়ে দিতে এতেন, কেন হরি নেই হোলাডের বিয়ে করা যেত না, হেতের বাপে হেতের মারে তালাক দিছে, তার কাছে মাইয়া বিয়ে দিব, তো আর মাইয়াটারও তালাক দিব। তো এখন হোলা বিয়ে দন, হোলারে বিয়ে করান, মাইয়ারে বিয়ে করান, কিচ্ছু তো হাতি না, তুই এই কথাটা কিনলেই গোপন করলি, কইয়া দিলি কিনলে, গোপন রাখলি না গা, কেউ তো শোনে না, তোরা জামাই বউ না, তোরা আপসে মিল করিয়ে লেলে দইত। ও হুজুর যতই মিল করি আল্লাহর লগে তো মিল হইত না, কমি আল্লাহ আখেরাতে না ধরবো, তো আখেরাতে ধরলেও বাঁচিম কেমনি? কনকা তুই তো একা থাকুন লাগবো, বউ তো থাক রই রয়ে ন, যেহেতু বিয়ে দিতে দিতেন সামনের সমস্যা, ক যত সমস্যা হোক সব সমস্যা মেনে নিতে রাজি আছি, কিন্তু আল্লাহর ডর আছে, আল্লাহর হেতেরে কত রমে হটাইলো আছে কইস তারি, অনকা কয় কইন আমি কোনো বউর এটা কই না, ক এটা ক হুজুর কইতে হারিম, মানুষে কিন্তু আমার দৈত্য হারত না, সাক্ষী প্রমাণ নাই তো, কিন্তু আল্লাহ যে ধরব, বুঝা যায় এতের ভিতরে আল্লাহর ডর আছে। মাইয়া বিয়ার না হোক, হোলার বিয়ার না হোক, আমিও একা একা থাকি, তারপরেও আল্লাহ যে ধরবো এটা তুমি বাইশ চাইতেন না, কক যা কবি তোর বউ তালা কেন, তোর বউ তালা কেন? মানুষ শুনি আশ্চর্য হয়েছি, তিন তালাক দেওয়ার পরেও বউ তালা কয় না, এটা কোন কথা? তো মানুষ আইসে ইমাম শুনছে কেটাই গেছে, ওই এই এই যুগের বড় আলেম ইমাম সাফি গেছে, মানুষ আলেমরা আই গেছে, হুজুর তিন তালাক দিয়ে লাইল তবু বউ তালা কইল না, এটা কোন কাহিনী? ক হেতে তোর মোয়াল্লা করছে, হ্যাঁ মোয়াল্লা করছে, আমি বেহেস্তি না হইলে তালাক, বেহেস্তি হইলে তো তালাক না, এতে তো বেহেস্তি, এতে তো বেহেস্তি। ক হুজুর কেমনে বুঝলেন? মরণের পরে হিসাব হবে, তারপরও না বেহেস্তি না দুযোগী, আপনি দুনিয়া থাকতে কেমনে বেহেস্তি করলেন? ক আল্লাহর কোরআনে কইছি, যে ব্যক্তি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় আছে এবং নিজকে গুণার থেকে ফিরিয়ে রাখে, দুনিয়াতে বিয়ে ছাড়া থাকবো, জিহুতরে বিয়ে দিত না, মাইয়ার বিয়ে না হোক তবু আল্লাহর কাছে জবাব দিতে হাততাম না, এই জন্য সে গোপন কথাটা লোকের কাছে কইছে, আমি হেতেন বুঝেছি হিরি যা কই ন ক না না মানুষের কাছে কইতে হারিম, আল্লাহর কাছে কেননে বাসিম, নিশ্চয় তার অন্তরে আল্লাহর ভয় আছে, কি আছে? আল্লাহর ভয় আছে। আল্লাহ কোরআনে কয়, ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাহা নাফসা আনিল হাওয়া, কোরআন শরীফ, যে ব্যক্তি অন্তরে ভয় থাকে আল্লাহর সামনে কেন জবাব দিব,
আল্লাহ পাকের সামনে কেমনে জবাব দিমু এই ভয়ে গুনাহ করে না কি করে না কথা দুইটা শুধু ভয় ন ভয়ের বাধায় সে গুনাহতে লিপ্ত হয় না ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া নিঃসন্দতে বেহেশতি তো আল্লাহ যে নিঃসন্দ বেহেশতি কো কেউ কি সন্দেহ করতে পারবে নাকি তো আমি কত রবে হিরাইতাম চাইলাম হেতে তো হিরে না হেতে তো আমি কইছি কইছি প্রয়োজনে মাইয়া বিয়ে দিতেন না হলা বিয়ে করাইতেন না আমিও বিয়ে কোনো ছাড়া থাকি তবু আল্লাহর কাছে কি জবাব দিবি নিশ্চয় আল্লাহর ভয় আছে কি আছে হেতে তো কইছি আমি বেহেশতি না হইলে না তালাক আল্লাহ কইতে বেহেশতি আল্লাহ যারে বেহেশতি কয় অন্য কোন বাপের হুতে কাছে কইতে ফেরবি হেতে বেহেশতি ন কিসের লাভ আল্লাহর ভয় কি ভয় কথা চলবে একটার উপরে আল্লাহ পাকের ভয়ে মানুষকে গুনাহ থেকে ফিরিয়ে রাখে আর কোনো জিনিসে পারে না নামাজ পড়তে হবে সরকারি আইন প্রত্যেকে নামাজ পড়তে হবে আচ্ছা ঠিক আছে নামাজ পড়লাম উজু ছাড়া কি ছাড়া আচ্ছা উজুরা ছাড়া নামাজ পড়লে হইব নি দেয় আইন নাকি মানুষের নামাজ পড়াইতে হেতে নামাজ হচ্ছে ঠিক কিন্তু উজু করে না এখন আইন হয়েছে নামাজে যাইতে উজু করতে হবে পুলিশ থাকবো এই পুলিশ সামনে উজু করবি আইনে হেতে উজু করছে মসজিদে যাইবার আগে দিয়ে বাই করে গেলিস এবার উজু রয়েছে নিহতের তো আইনে হেতে নামাজ হরাইতে হচ্ছে নি আইনে হরাইলে উজু ছাড়া হরে উজু করছে আইন দিয়া হ্যাঁ উজু ভাঙি গেছে পুলিশ কি টের পেয়েছে নাকি তোর উজু ভাঙছে আইনে মানুষকে ঠিক করতে পারবে না দুনিয়াতে আইন আইনের দ্বারাই আইন থাকবে কিন্তু আসল আইন হইল খোদার ডর কোন ডর খোদার ডর এটাই মানুষকে ফেরেস্তার থেকে উচ্চ মর্যাদায় নেবে ফেরেস্তাদের ভিতরে আল্লাহর ডর আছে দোজক দেখে দোজক দেখে কিন্তু মানুষ দোজক দেখেনি তারপরেও যদি আল্লাহর ভয় করে গুনাহ ছেড়ে দেয় দাম ফেরেস্তার থেকে বেশি হবে ঠিক কি না ঠিক তাইলে আমরা আল্লাহর ভয় অর্জন করতে হবে আল্লাহর ভয় অর্জন দেখেন ইমাম হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহ ওনার দরবারে একটা মাদ্রাসা ছাত্র পড়ত আর যাদের ভিতরে খোদার ভয় আছে তাদের সেয়ারাত মায়া আছে কি আছে এটা ওই ভয়ের একটা তাসির সেয়ারামে যাই দেখলে তারে মায়া লাগে কালাইলেও মায়া লাগে কেন তার অন্তরে খোদার ভয় আছে তো শাহ আব্দুল আজিজের দরবারে একটা ছাত্র ফুটতে যায় নিচের দিকে ছেয়ে ছেয়ে যায় কেন ভালো যারা তারা সগর বগর চায় না এদিকে এদিকে চাইলে মাইয়ার উপর নজর উড়ু টেলিভিশনে বিভিন্ন সুন্দর ফোলার দিকে চাইতে মনে চাইব এটা কিন্তু বড় গুণা এটার কয় বদনজরি কী কয় বদনজরি বহু ছাত্রে আপত্তি করে হুজুর শুক্রে হেফাজত করতে হারি না শিক্ষকেও কয় ওই ছোটো ছেলে এটি চেহারার মেয়েদের লাবণ্য আছে ওই শরীরের মেয়েদের চর্বি আছে তো চামড়া টান টান দেখলে দেখা যাবে বাত্তির মতো ধরে বাত্তির মতো ধরে এই সুন্দরটা বুড়ো হয়ে গেলে আথায় না ওই ভিতরে তেল ছড়িয়ে গেছে তো এই যে বদনজরি দরকার নাই তবু তার দিকে চাওয়া এটা একটা মারাত্মক গুণা যারা বদনজরি করবে শুক্রে বন্ধ করে দিতে হবে কোনো একটা সুন্দর ছেলে দেখলে মনে চায় এ লগে লগে চোখ বন্ধ করে দিতে হবে সুখীর এই ভিত্তি হবে বুঝতেছ না কী কী গুণা কী গুণা বদনজরি নাম তো বুঝতে না বাইতে ওয়াজ নেবেন কেন এই শুনিয়া নন বদনজরি করিয়েন না যারে চাওয়ার দরকার নাই সুন্দর মনে করি চায় এইটা বদনজরি তিরিশ বছর তাহাজ্জুদের নামাজ পড়লে দিলের মধ্যে একটা নূর সৃষ্টি হয় একবার যদি বদনজরি করে এই তিরিশ বছরের নূর সবটি হাসায় যাবে আমরা কিন্তু এবাদত করতে পারি না এবাদতরে নষ্ট করবার জন্য একেবারে তৈয়ার বদনজরি করব না অনিচ্ছাকৃত নজর পড়ে গেছে একটা মেয়ের দিকে অনিচ্ছাকৃত নজর পড়ছে একটা সুন্দর ছেলের দিকে লগে লগে চোখ ফিরিয়ে ফেলব কেন ফিরেব আগে চোখ বন্ধ করে নেব চোখ বন্ধ করি নিচের দিকে চাইব এটার নাম রিয়াজত কি নাম রিয়াজতকারে কয় গুনার পরিবেশ থেকে আগেই সতর্কতা অবলম্বন করা নিচের দিকে ছাই হাঁটলে তার বদনজরি হবে না কেন ফায়ের কাছে কোনো মাইয়াও নাই হলাও নাই এনে নিচের দিকে ছাই হাঁটলে
আগেই সতর্ক, এটার নাম রিয়াজত। যদি অনিচ্ছাকৃত একটা সুন্দর হোলার দিকে নজর হইল, অনিচ্ছাকৃত একটা মাইয়ার দিকে নজর হইল, এবারে কইতো মুজাহাদা। আগেরটা রিয়াজত, এবারটা কি মুজাহাদা। মুজাহাদা কি লগে লগে চোখ বন্ধ করি নিচের দিকে ছিঁড়ে ফেলতে হবে। যে ব্যক্তি মুজাহাদা করবে, অনিচ্ছাকৃত মেয়ে লোকের দিকে নজর হচ্ছে, সুন্দর ছেলের দিকে নজর হচ্ছে, লগে লগে চোখটা হারিয়ে নিতে মনে চাইতো না। মনে চাইবে হোলাদের দিকে, এরে তোর বাড়ি কেন, তোর নামটা কিনতে, এটি কোনো শয়তানি এরি, হতের হোলা হেতের বাড়ি কেন, হেতের নাম কি ইডি জিজ্ঞানের কোনো দরকার আছে নাকি, ওই এইটা শয়তানের শয়তানি, আর এটা নফস নফসে কয় কয় হেতের লোক দূর কথা ক, এইটা কইলে গেছে না রে, হেতের লোকে বিনা দরকারে কথা কইলে গেছে না রে, বহু বছরের আবাদত শেষ। তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো তো চোখ ফিরেবার চেষ্টা করবো তো, অনিচ্ছাকৃত একবার চোখ ফুললে দ্বিতীয়বার আর তার দিকে চাইব না, দ্বিতীয়বার আর তার দিকে চাইব না, এটার নাম মুজাহাদা। এটার নাম কি মুজাহাদা আর রিয়াজত, এটার দ্বারা আমরা চক্ষুকে হেফাজত করবো। শাহ আব্দুল আজিজ মহাদেশের দেলবীর রহমতুল্লাহ ছেলে এটা নিচের দিকে চায় যায়, আরে শহরের এক যুবতী তার দিকে চায়, কত সুন্দর ছেলেটা, লাবণ্য কত, তো বলা এ হুজুর, ও হুজুর ওলায় কোনো সেদিকে আরামও চায় না, আমার হুজুরের দরকার কি, আমের বলে না আরেকজন বলাইতে আরে এতে চায় না। অনেক দিন চেষ্টা করলো যুবতী ছেলেরে এদিকে ফিরাইতে, না ফিরে না, তো মেয়ে লোকের কায়দ, মেয়ে লোকের ষড়যন্ত্র বড় মারাত্মক ষড়যন্ত্র। ইউসুফ আলাইহিস সালাম রে ষড়যন্ত্র হারাই দিতে চাইছে, বেরিয়েতেন, আল্লাহ পাক কইছে ইন্না কাইদাকুন্না আজিম, এ মেয়ে লোক তোদের ফেরাব বড় সাংঘাতিক ফেরে। একদিন ছোটো মেয়ে একটা ফাটাইছ, হুজুর মাদ্রাসা যান যে, মাদ্রাসা যান যে, আমরা মাসার মধ্যে একটা মাসলা দরকার, মাসলাটা কইয়া যাইয়েন। হোলা কো বাবুরি কেউ মাসলা জানতে চাইলে না করলে তো গুণ হয়, কী হয় বলা, এই মাইয়ার লোক ছোটো মাইয়ার লোকে গেছে, যাইতে যাইতে দোতলা তুলি এলিস, দোতলা তুলি তালা লাগাই দিস, সাইতে যুবতী একটা আদা উল্লঙ্গ, যুবকে কয় হায় হায় রে বিহদে না আটকিলাম, আমি কইতে আসলাম মাসলা এখান থেকে মশলা না দেয়, তো এখান কী কয় কী কী মশলা নিচে থেকে, কী মশলা তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল, ক মশলা কিছু ন, অনেকদিন তোর দিকে তাকাই, তুই তো আমার দিকে তাকাস না, আজকে বুদ্ধি করে তোরে আটকাইছি, তুই আমার লগে আনন্দ করতে হবে, প্রেম করতে হবে, অবৈধ প্রেম। ছেলে কয় আল্লাহ আমি তো এটা কল্পনাও করি নাই, আমি তো কল্পনাও করি নাই, তো আজকে এখান থেকে বাঁচবো কেনে, তালা তো মারা, সাবি তো আমার হাতে নাই, তো আল্লাহ ফাকের কাছে দোয়া করে, আল্লাহ তুমি ফেসে আটকাইছো, উদ্ধার তুমি ছাড়া কেউ করতে পারবে না। এটার নাম মুজাহাদা, এটার নাম গুনাহ পড়ে গেলে বাঁচবার চেষ্টা করা, এটার নাম মুজাহাদা। আর রিয়াজত হইলো আগে গুনার পরিবেশ থেকে নিজেকে বাঁচাইয়ে রাখা, দর রিয়াজত নফসে বদরা গোসে মাল, শেখ ফরি দিতে কইছে। তাহলে আমাদের দুইটা জিনিস শিখতে হবে, গুনার সাগর রাস্তাঘাট গুনায় ভরা, সাগরে গেলে হানিত গাত না লাগানো এটা কঠিন কাজ, কিন্তু এই যদি রিয়াজত মুজাহাদা হয় গুনার সাগরে থাকিও হানি সারা বাঁচতে আর। আচ্ছা বাংমাস আসেনি আমরা দেখে আসেনি, কোনো থাকে হ্যাঁ হ্যাঁ তোলে বাংমাসের গাছে হ্যাঁক লাগেনি, ও মা আছে বুদ্ধি আছে দেওয়া যায়, হ্যাঁকের ভিতরে থাকলেও বাঁচি থাকতে হারে, ঠিক আমরা গুনার সাগরে আছি ঠিক, তারপরও রাস্তা আছে, কী আছে আল্লাহ কী অবস্থা হবে, এখানে তো গুনা থরি গেছি বাঁচবো কেন, তুমি মত বাতাও। তো আল্লাহ পাক যুবকরে কয় তো শেয়ারার লাবণ্যের কারণে না মাইয়া হাগল হয়েছে, তো একটা কাজ কর, তুই কোন কষ্টে কষ্টে বাথরুমে ঢুক, গঞ্জি টঞ্জি খুলি গায়ের মধ্যে ঘুমাক, আচ্ছা এইটা করলে দেখবি তোরে ছাড়িয়ে দিবে, যে মাইয়া নিছে হে তিয়ে ছাড়িয়ে দিবে, তো এ দেখছিস নি বুদ্ধি সাইডে আল্লাহ হিয়ে দেয়, আল্লাহ শিক্ষা দেয়। এখন হলাই কো আমার তো বাথরুমের দরকার, কয় আমার দোতলায় আছে যা, এতে বাথরুমের ভিতরে ঢুকি কোঁতা গঞ্জি খুলি এই গর্তের মধ্যে আদি গু মুহে নাকে মুহে সারা শরীরে মাখছে,
আনহিয়ারে কয় তোর মনের কি আশা কহ, দূর মেতরের ঘরের মেতর, দূর মেতর ঘরের মেতর, বাইরো বাইরো বাইরো, দুয়ার খুলি দিছে রে হাত আলহামদুলিল্লাহ। এই মুজাহাদা করলো কি করলো, কেন সুটবার রাস্তা নাই হেন রাস্তা খুঁটি দিল আল্লাহ, তাড়াতাড়ি বের হয়ে আসে জাগিরে গেছে, জাগিরে যায় গোসল করছে, কেন সবক গোসলে যায় তো সবক তাড়াতাড়ি গোসল করছে, বালা করে সাবানও লাগায় নাই। শাহ আব্দুল্লাজিজ মহাদ্দেশের দেখলবি রহমতুল্লাহ ফিসের কাতারে বইছে, ক্লাসের ফিসুনে বইছে, তো শাহ আব্দুল্লাজিজ রহমতুল্লাহ বলেন কেরারে এত সুন্দর আতর কোন তুন কিনছ, এত সুন্দর আতর কোন তুন কিনছ, হোলা মনে করে আরে টিটকারি করে ও গুয়ের গন্ধ হুজুরের নাকে লাগছে এটার আতরের গন্ধ কয়, হোলা কয় আমি একটা ইসলামী বই হুজুরের নাকে যেন দুর্গন্ধ না লাগে ইসলামী বইছে, তো ওস্তাদে কয় কিরে ওস্তাদে জিজ্ঞেস করলে উত্তর না দিলে বেয়াদব, এই বেয়াদব কে কেটাই আতর কিনছ ক, ও যুবকে হাত জোর জোর করে খারিয়েছে, হুজুর মাদ্রাসা আসার মতে এক মহা সংকটে বাঁচছিলাম, তো সেখান থেকে বাঁচবো কেমনে, মুজাহাদা করছি, আল্লাহ ফাঁকে আমার দিলে ঢেলে দিছে যে গায়ের মধ্যে ফাঁকানা মাখলে এই মেয়ে ছেড়ে দিবে, তো আমি ফাঁকানা গুমাকছি হে আমার ছেড়ে দিছে, তো জাগিরে তো গেছি ভালো করে গোসল করতে হারি নাই, হুজুর দুর্গন্ধ ভাইছেন আল্লাহর হচ্ছে ক্ষমা করে দেন। শাহ আব্দুল্লাজিজ বলে খোদার কসম, খোদার কসম আমি পায়খানার গন্ধ পাইনি, আমি বেহেশতে শুকরান হয়েছি। ওয়াম্মা মান খাফা মাকাম রব্বিহি ওয়া নাহান নাফসানিল হাওয়া, যে ব্যক্তি আল্লাহ পাকের সামনে উপস্থিত হতে হবে এই ভয়ে গুনাহ করে না, দুইটা কাজ, একটা হলো আল্লাহ পাকের ভয় সামনে রাখতে হবে সবসময়, গুনার থেকে মুজাহাদা করে বেঁচে থাকতে হবে, তো তার ফল কি, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, তার অন্য কোনো জায়গা নয়, বেহেশতেই তার জায়গা, খোদার ভয়ে ক্ষতিগ্রস্ত ক্ষতি করলো না লাভবান করলো, এই এই তাসাউফ কারে বলে, এই যে মারফত কয়, মারফত দুই জিনিসের নাম, একটা হলো আল্লাহ পাকের ভালোবাসা, দ্বিতীয় হলো আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ডর, যখন এই দুইটা জিনিস মানুষের অর্জন হবে, ষোলো আনা আল্লাহর ভয় যখন অর্জন হবে আর ষোলো আনা মহব্বত যখন অর্জন হবে, এই আল্লাহর পথের প্রতি উড়িয়ে যাবে, উড়নের গতি হলো সবচেয়ে দ্রুত গতি, এই প্রাইভেট কার হুন্ডা এটি এত তাড়াতাড়ি চলে না, সরে তো উড়োজাহাজ কন্ডা, উড়নের গতি তাড়াতাড়ি, ঠিক কোনো আল্লাহ রাস্তার ফতের ফতিক যদি এই দুইটা গুণ অর্জন করতে পারে, একটা হলো আল্লাহ পাকের ভালোবাসা আল্লাহ পাকের, আর একটা হলো আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের ডর অর্জন করতে পারলে তার দুইটা ডানা হবে, যে ডানা দিয়ে সে আল্লাহ পাকের দিকে যাবে, দে এরোপ্লেন নয় রকেট নয় তার থেকে আরও তাড়াতাড়ি যাবে, আজ দুনিয়াতে ভয় বলতে কিচ্ছু নেই, হাটাজানি মাদ্রাসার সাইকুল হাদিস বাংলার প্রধান মহাদ্দিস প্রথম মহাদ্দিস সাইদ আহমদ সন্দীপী রহমতুল্লাহ দেবন্দে ওনারে বলতো ফেরেশতা, কি বলতো মাহবুবুল হাসান দেবন্দি রহমতুল্লাহ একদিন দর্শের মাঝে বলতেছে ছাত্ররা ফেরেশতা চাইবিনি, একটা কে হুজুর ফেরেশতা হুঁজি নেই দিই দোনো, হুজুর ফেরেশতা চাবো ফেরেশতা চাবো, ও সাতটা মসজিদে একটা ফেরেশতা আছে সাইয়া, এই ক্লাসটা সালাই দিব একটি দিছে দৌড় যাইয়া সাইদে এই সাইদ আহমদ বইরিস, হ্যাঁ তো রায় কয় হুজুর এটা কি, হেন তো সন্দীপের সাইদ আহমদ না বইরেছে ফেরেস্তা কনে, ও ফেরেস্তা সাইডে এইটা রে সা এইটাই ফেরেস্তা, মানুষ হইও ফেরেস্তা মানুষ হইও, হাটাজারি মাদ্রাসা তোনারে সাইকুলা দিছি ঢেপে পাঠাইস, একদিন হাটাজারি সব জলসা হচ্ছে, জলসা হচ্ছে এখানে আইসা মোহতাম সাহেব কইয়ে আজিয়া আর সাইকুলা দিছি ওয়াজ করিব, ওই সাইজ আহমদ ওয়াজ করিব, তো হুজুরে এলান করিবছে, তো উড়িয়া ওয়া আমি ওয়াজ ন জানি সিডাঙ্গে বাসারে, তো আমার কিনলে ওয়াজ করতে কইছে আমি তো ওয়াজ জানিয়ে না, বলেন যে সবচেয়ে বড় আলেম যারে দুনিয়ার থাকতে ফেরেস্তা কইছে হেমিয়ে বলে ওয়াজ জানে না,
আসলে ওয়াজের বাপ দাদা সজ্জুরি জানে, বাকি নিজেরে ফানা করে দিছে, কি করে দিছে ফানা করে। আজকাল তো ওয়াজ করতে এলে বড় ভক্ত হয় কিচ্ছু না, বড় ভক্ত এলে বড় ধরা খায় কিদার, কেন ওয়াজ করতে মাপজুপ নাই তো, ওই কথা সুন্দর সবাই জন্য রসে এই কদ্দুর বাড়াই দিবে দেয় আল্লাহ দৈব যে সারাসারি নেই। মুফতি ফয়জুল্লাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, যারা আল্লাহ ওয়াজ করার ক্ষমতা দেন তারা আল্লাহ বিভূতন বাঁচাইছে। আমরা কই ওয়াজ করতে না জানি এদের কি এর মালানা হয়েছে, প্রত্যেকটা কথা জবাব দেওয়া লাগবে। আবার একটা জবাব দেওয়া না, তুই যে ওয়াজ করিয়েছিস তুই করছিস তুই, এবারে তো আরও ধরা খাইছে। আমরা বুঝছি যে কইতে আসলে হয়, মানুষ রয়েছে হয়, আমি করি আর না করি এটার মতো হিসাব হইত না, বড় মারাত্মক ধরা। তো উনি কয় হুজুর আমি তো ওয়াজ ন জানি, মমতান চৌধুরী কইয়ে আমির আমির হুকুম মানার লাগে তো, তো আমির হুকুম এইটা হাদিসও আছে, ওয়াজ করে তিন ধরনের মানুষ, একজন আমির নেতা, হে দেশ চালাইতেই গত তারা আদেশ দিতে হবে আমিরের কর্তৃপক্ষ হলো ওয়াজ করা, আরেকটা হলো মামুর, আমিরে যারা আদেশ দেয় আমিরের কথা মানানাত মাননাতে হেতে ওয়াজ করবে, এই দুই দোমরা বালা। আরেকজনে আমার কিন্তু সময় দেন না, হেমি আমিরও ন মামুরও ন, হেতে হইলো অহংকারী, হেতে হইলো মানে আমিও বক্তা আমিও তক্তা, বেশিরভাগ এখন ওয়াজ হইলো ওইটা এ অহংকারী কিতা অহংকারী, কেমনি কোনমি যেতাম আমি আমার গাত ধরে ওয়াজ করব, তাহলে এখন হুজুর ওটিকে আমি ওয়াজ ন জানি, তো আমিরে হুকুম দিয়ে এই জন্য দাঁড়াই। তো একটা কথা ওয়া আমি ওনাদের একটা কথা ফুসার লই, ফুসার লই মানে জিজ্ঞেস করি, একটা কাজ আধা ঘন্টা করিবেন, আধা ঘন্টা একটা কাজ করিবেন সবার এই 1000 টাকা পুরস্কার দিও, যে করেন 100 জনে 1000 জনে করলে 1000 জনরে 1000 টাকা করিয়ে পুরস্কার দিও, এ সময় 1000 টাকা দিয়ে একখানি জমি কিনা যায়। তো কালটা হইলো এই, একে লুঙ্গি কুর্তা খুলি আধা ঘন্টা থিতাইবেন সবার, কে কে তৈয়ার আছেন 1000 টাকা নিবেন না, একটা মানুষও খারো না ওয়া ওনারা কথা না বুঝুন, আমি ওয়াদা করছি দিউম 1000 টাকা দিব, কিন্তু ল্যাংডা হইয়া 1 ঘন্টা থি থাই দিব না, একটাও খারো না, বারবার কয় কী হো নতিয়নকা 1000 টাকার দাম নাই, হুজুর হাজারও দাম আছে, এই সবার মাঝে দিয়ে ল্যাংডা হই 1000 টাকা নেই কেন, সরম 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 কা ওনারা ফাঁকানা করেন না, ক ফাঁকানা করি দো, এই লুঙ্গি হিন্দি নিয়ে ফাঁকানা করেন না, লুঙ্গি খুলি ক হুজুর লুঙ্গি না খুললে তো লুঙ্গিই ভরে দেব, কত হেন তো দেওয়া যায় ল্যাংডা তো অন এন অন কে রে, ক হুজুর ফাঁকানা আমি কেউ ন দেয় হেন ল্যাংডা হন, এত কিছু কঠিন না, এতগুলি মানুষের সামনে ল্যাংডা হয় কেন, এটা সরম এটা সরম, ওয়া এইবার হইলো ওয়াস, এইবার হইলো ওয়াস, এটা হইলো খোদার খুব, খোদা নাই এমন কোনো জায়গা নাই, রাত্রের অন্ধকারে খোদা সামনে, ঘরের কোণে খোদা সামনে, খোদা দেখ রাহা হায় খোদা শুন রাহা হায় আলাম ইয়া আলাম বে আন্নাল্লাহ ইয়ারা। এক বিহারী রে হযরত থানবী রহমতুল্লাহ মোরাকাবা দিছে, ফজরের নামাজের পরে 2000 বার পড়বি সুখড়ি পড়বি, সুখড়ি সুখ বন্ধ করে, খোদা দেখ রাহা হায় খোদা সুন রাহা, খোদা দেখ রাহা হায় খোদা সুন রাহা হায়, কথা কে ষোলোয়ানা সত্য নাকি কোনো মিথ্যা কইবেন, খোদাই দেখি রয়েছি এটার মধ্যে কোনো সন্দেহ আছে নাকি, কিন্তু ভুলে গেছি সত্যকে ভুলে গেছি, মিথ্যা আমার অন্তরে ঢুকে গেছে, ওই নেতায় দেখে খেতায় দেখে এইটা বুঝি, খোদা যে দেখে এই কথাটা নাই, তোর এইটা দিলে বসাও কেমনে বসাও, ফজরের পরে চোখ খাটিয়ে এইটা কও, খোদা দেখ রাহা হায় খোদা শুন রাহা হায়। 12 তসবি হচ্ছে ওই একটা তসবি নফি ইসবাত আছে, নফি ইসবাত 200 বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
illallah, la ilaha illallah. 10 বারের পরে বা 20 বারের পরে মুরাকাবা করো, সুক্ষ দিয়ে কো, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। এইটা হলো জিকিরের মগজ। লা ইলাহা ইল্লাল্লাহ কেন করবো? দিলেইটা বসার জন্য। আল্লাহু হাজিরি, আল্লাহু নাজিরি, আল্লাহু শাহিদি, আল্লাহু মাই। ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফস আনিল হাওয়া। যে ব্যক্তির অন্তরে খোদার ভয় ঢুকবে, খোদার ভয় ঢুকবে এবং গুনার পরিবেশ হইলেও গুনা করে না। কেন? আমি আল্লাহর সামনে কেমনে ঘুরব? জুলাইখা ইসু আল ইসলামটা হত্যা মঞ্জলের ভিতরে ঢুকেছে, হাতরা তালা দিয়ে ঢুকেছে, ঢুকাইয়া সেখানে জুলাইখা আদা উল্লম্বের মতো তো আশেপাশে মূর্তি আছে, রুমাল দিয়ে গোড়া দেয়, ইউসুফের শেয়ারে বসে। জুলাইখারে জিজ্ঞাসা করে, মনিবা আমারে কেন আনছেন, এইটির মুখে ঘুরা দেন কে রে? রে ইউসুফ, তোর প্রেমে জ্বলি জ্বলতেছি কিন্তু মনের আগুন তো নিবে না, তোর সাথে আমার প্রেমের মিলন তো হয় না, আজকে তোরে আটকাইছি, আমার সাথে প্রেমের আনন্দ করতে হবে, এই জিনিসটা অবৈধ। আমি বইলাম আজিজ মিশরের, তোর সাথে প্রেম করাটা এইটা তো অবৈধ। এই আশেপাশে যে খোদা দেওয়া সেটি আমার খোদা, আরে খোদার সামনে কেমনে? এটা শরমের কথা, খোদায় দেখে এখানে অবৈধ প্রেম কেমনে করে? ইসবে কত বালা কথা না দেই, জোলাগার কথা তো বুটাইলেও সহ দেয় না, মূর্তি কি সহ দেয় নাকি? তো মরা খোদার সামনে জোলা খায় অবৈধ প্রেম করতে লজ্জা পায়। তো আমি ইসবরে কোন ভূতে আছি? আমার জীবিত খোদা সামনে হাজির, তো আমি কেমনে গুণা করব? এইটার নাম ক্ষোভ খোদা, এটার নাম তো বাঁচব কেমনে? ও যেই খোদা আনাইছে সেই খোদায় তো নিব, তো নিজের দৌড় দিয়ে দরজা পর্যন্ত যাইতে যাইতে তালা হগল বাঙি জুটমার হয়ে গেছে। তাইলে এগুলি নমুনা, এগুলি কি কিসের নমুনা করছি? একটা জিনিস ক্ষোভ খোদা, ক্ষোভে খোদা অর্জন করতে হলে যাদের অন্তরে ভয় আছে তাদের ফায়ের তলে জুতার ফায়ের তলে দুলা হয়ে যেতে হবে, এমনি ওয়া শুনলে উঠবো না, ওয়া শুনলে মহব্বতে এলাহি, মহব্বতে এলাহির দ্বারা কি হয়? আল্লাহর ভয়ে গুনার থেকে বিরত থাকা যায়, আল্লাহর ভয়ের লাভ অন্য কোনো আইনে মানুষকে গুনার থেকে বেরোতে পারবেই না, ফিরাইতে পারবে একমাত্র আল্লাহ ভাগের ভয়ে, আল্লাহ ভাগের ভয়ে। এই যে নামাজ পড়ি না, ফুললেও সুন্দর হরি না, রোজা থাকি না, এটার অভাবটা কোথায়? আল্লাহর প্রেম নাই, আল্লাহর প্রেম। যখন প্রেম হবে এবাদত একটাও ছুটবে না, শেষ রাত্র হইলে বিছানায় ফিট থাকবে না। যারা প্রেমিক শেষ রাত্র মজার গুম কোথায়? হালাই দে লাতে দিয়ে রেপ্ত শক্রে তাতা যা ফা জুনুবুহুম আনিল মাযা দেয়ে ইয়াদউনা রাব্বাহুম খাউফাম ওয়া তামা। উঠি ডাকে আল্লাহ 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 আল্লাহ। ঘুম যাইতে মনে চায় কিন্তু প্রভুর প্রেমে আর হঠাৎ থাকে না, হঠাৎ ডাকতে থাকে। এই মহব্বত, খোদার মহব্বতে মানুষকে আমল মজাদার বানায়, আমল সহজ করে দেয়, মজার গুম সারাটা কঠিন হয় না। কেন? বন্ধু ডাক দিলে আবার হোতার তাই কেনে? এই জন্য আল্লাহর প্রেমিকরা শেষ রাত্রে উঠে বিছনা খুঁজি দেখতে পারে না, অটোমেটিক উঠে যায়, 5 মিনিট ঘুম গেল এয়ারপোর্টে উঠে যেতে পারে, 5 মিনিটে তো ঘুম আইও না। আমি মেঘলের বরফজুড়ে দেখছি এই গাড়ি এতে দেরিয়েছে, আমি 5 মিনিট ঘুম যাই, আসলে এইটা একটা কথা, 5 মিনিট ঘুম যায় খুঁজছি আর এই গংরানে শুরু করছি ঘুমাইছে, 5 মিনিট পরে হজা হয়ে গেছে, কীরকম কন্ট্রোল করছে নিজের এই আশ্চর্যের কথা। তাহলে আল্লাহ ফাকের মহব্বত, আল্লাহ ফাকের ক্ষোভ খোদা, আল্লাহ ফাকের মহব্বত, ক্ষোভ খোদায় গুনার থেকে বাঁচবে, আল্লাহ ফাকের প্রেমে আমল মজবুত হবে, সহজ হয়ে যাবে। তো আল্লাহ ফাকের মহব্বত কোথায় পাবেন? তিনটা জিনিস, কয়টা জিনিস? আল্লাহ ফাকের মহব্বত তৈরিতে তিনটা জিনিস লাগে, একটা হইল কাসরতে জিক্রুল্লাহ, বেশি বেশি আল্লাহ জিকির করবেন, বেশি বেশি
দ্বিতীয় নইল সোহবতে আহলুল্লাহ, আল্লাহওয়ালাদের ভালোবাসা। আল্লাহওয়ালাদের সাথে ভালোবাসা রাখলে এই এই মহব্বত আইয়া যায়। কেন? এক ঘরে আগুন দিলে লগের ঘরে আগুন ধরে। আল্লাহ পাকের প্রেমিক যারা তাদের অন্তরে খোদার প্রেমের আগুন জ্বলে, তো হেনে গেলে আরেকজনেরও ধরে, আরেকজনেরও ধরে। কাসরতে জিকরুল্লাহ, সোহবতে আহলুল্লাহ, সোহবতে তাফাক্কুর ফি নিয়ামিল্লাহ, আল্লাহ পাক যে কত নিয়ামত দিছেন এগুলি চিন্তা করা। কি করা? আল্লাহ কি দিলা, তোমার কি শুকর আদায় করি। যখন আল্লাহ পাকের নিয়ামত এগুলি বই কইয়া শেষ করা যাবে, আল্লাহ পাকের নিয়ামতের কুলকিনার আছে নাকি? তাইলে আমরা দুইটা জিনিস আজকে এখানে শুনলাম, একটা হলো আল্লাহ পাকের ডর, আল্লাহ পাকের গুনার থেকে বাঁচবার জন্য আর কিছু হয় নেই, শুধু আল্লাহ পাকের ডরেই মানুষকে গুনার থেকে ফিরাইতে পারে। এবাদত বন্দিগি করা সহজ নয়, কঠিন, কিন্তু আল্লাহ পাকের ভালোবাসা আসলে এইটা সহজ হয়ে যায়। এটা কি হয়ে যায়? এই আটপাড়া মাদ্রাসা এখানে শুধু হরায় না, ওই সরকারি মাদ্রাসা তো হরায়, এটা হারা, এটা হরানো, তো কেউ রাগইয়েন না। আমি সরকারি মাদ্রাসার মাদ্রাসা বলি না। আমি এক জায়গা তো ওয়াজ গেছি, এর এক রিক্সাওয়ালা জিজ্ঞাসা, হুজুর মাদ্রাসা হিন্দু হরাই দিয়ে নি। আরে বাবু রে, এইটা কেন হাতের মাথা থান্দাই ডো? তো আমি আর প্রশ্নের উত্তর দিলাম না। আরে তুই কী তা কস? হিন্দুর নিজের নাই ধর্ম, তো হাতে যেটা হরাবে এটা কি ধর্ম হবে নাকি? তো এটা কী তা এটা? ওইটা মাদ্রাসা নয়, এটা স্কুল। আরে তোর কথায় আমি ফতুয়া রাজি হইলাম। একটা রিক্সাওয়ালাই বুঝছি যে মাদ্রাসায় মাইয়া হলো অত্তরে হরে, তো এটা কেমনি মাদ্রাসা হয়? এখানে কি ফর্দা থাকে? এখানে কি ফর্দা থাকে? যে মাদ্রাসা হিন্দু প্রিন্সিপাল হিন্দু হয়ে গেছে এক মাদ্রাসার, আরে আশ্চর্য, যে মাদ্রাসার পরিচালক হিন্দু, এটার মাদ্রাসা কম কি জায়েজ হবে নাকি? তো হুঁশে থাকি এন, সঠিক মাদ্রাসা হইলো কমি মাদ্রাসা, কমি মাদ্রাসা। এটার মধ্যে শুধু ফরায় না, ও আল্লাহ পাকের ভয় দিক শিক্ষা দেয়, আল্লাহ পাকের ভয় শিক্ষা দেয়, এ আল্লাহ পাকের মহব্বত শিক্ষা দেয়, তখনই আমরা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করতে পারবো। ডেনা দুইটা হবে, একটা হলো আল্লাহর ডরের আর একটা হলো আল্লাহ পাকের মহব্বতের। এই দুইজনা যখন হবে, আল্লাহ পাকের দিকে যাইতে দ্রুত গতিতে যাওয়া যাবে। আল্লাহ পাক আমাদের এই মাদ্রাসার সাথে ডেকে থাকবার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা।